আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আয়ন টিভির ইসলাম এবং সমাধানের প্রিয় ভাই বোনেরা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং ইসলামের পথে ইসলামের জন্য ছোট ছোট কাজ করার তৌফিক দান করেছেন। ভাই বোনেরা, মহান রব্বুল আলামিন আমাদেরকেও ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং আপনাদের সামনে এসে বসে এবং বসার কয়েকটা কথা বলার তৌফিক দান করেছেন, সেজন্য অশেষ শুক্রিয়া আদায় করছি মহান মালিকের দরবারে। করতেছি শুক্রিয়া তসবি আলহামদুলিল্লাহ। ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের ইসলাম এবং সমাধান আমরা প্রত্যেক সপ্তাহে নিয়ে আসি আয়ন টিভির পর্দায়। মূলত আমাদের প্রোগ্রামের আপনাদের যে প্রশ্নগুলো থাকে এগুলো নিয়ে থাকি এবং আমাদের অতিথি যে টপিক সেট করা থাকে এই টপিকের ভিত্তিতে আলোচনা করেন এবং করবার চেষ্টা করেন। তার ব্যতিক্রম আজকেও নয়, আজকেও আমরা সাজিয়েছি সুন্দর একটি টপিক দিয়ে, মিরাকল অফ কোরআন। আমরা জানব কোরআন কীভাবে নাজিল হলো, আমরা কীভাবে নফল ইবাদত হিসাবে কোরআন তেলাওয়াত করতে পারি এবং কোরআন থেকে আমাদের কী বেনিফিট আসতে পারে। আমাদের অতিথি কথা বলবেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এই বিষয়ের উপরে। আপনারা যারা আমাদের সাথে ফোনে কথা বলতে চান, আপনাদের বিশেষ প্রশ্নগুলো জানতে চান, আপনাদের যেটা করতে হবে, আমাদের যে ফোন নম্বর স্ক্রিনে দেওয়া থাকে এ নম্বরে আপনারা ডায়াল করবেন। মূলত আপনারা মেইনলি যেটা করতে হবে, যে প্রশ্নটা থাকে সরাসরি প্রশ্নটা ছোটো করে সুন্দর করে আমাদের সাথে আমাদের অতিথির সামনে উপস্থাপন করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নভিত্তিক এর উত্তর খোঁজার চেষ্টা করব। ভাই বোনেরা, ইসলাম এবং সমাধান এ অনুষ্ঠান থেকে আমরা ইসলামের ভিত্তিতে আমাদের দৈনন্দিন জীবনে অনেক জানার থাকে, অনেক কিছুতে আমরা কনফিউজ হয়ে যাই, এই বিষয়ে ইসলাম এবং সমাধান এখানে আমরা সমাধান খোঁজার চেষ্টা করি। আপনারা প্রশ্ন করেন, আমাদের অতিথি এখান থেকে উত্তর হাদিসের ভিত্তিতে, হাদিস কী বলে এ ভিত্তিতে উত্তর দেওয়ার চেষ্টা করেন। তো ইনশাআল্লাহ আমি আর বেশিক্ষণ সময় নিচ্ছি না, আমরা চলে যাব সরাসরি আমাদের অতিথির কাছে এবং শুনব কীভাবে গেল ওনার এক সপ্তাহ এবং আজকের মূল্যবান টপিকের উপরে ইনশাআল্লাহ উনি আলোচনা করবেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। কেমন গেল এক সপ্তাহ? আপনি তো জানেন আমাদের অনেক সুন্দর একটা টপিক আছে, ইনশাআল্লাহ আলোচনা শুনবো আপনার পক্ষ থেকে। ইনশাআল্লাহ ভালোই গেছে। পুরো সপ্তাহটি বিষয়ে আসলে তো এই করোনা ভাইরাসের এই যে একটা অস্বস্তিকর অবস্থা, একটা ভয় ভীতি সর্বত্রই। আমরা দোয়া করি, সবাই দোয়া করছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ দান করেন। ইনশাআল্লাহ আপনার কাছ থেকে মূল্যবান আজকের বিষয়ের উপর আলোচনা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আয়ন টিভির ইসলাম এবং সমাধান এই সুন্দর অনুষ্ঠানের দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে মোবারকবাদ জানাচ্ছি, এর সাথে জড়িত সকলকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনুষ্ঠানে শরীক হওয়ার সুযোগ দান করেছেন, রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিছু উপকার লাভ করতে পারলে সেটাই হবে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করা, আলোচনা শোনা, তার সার্থকতা। আমরা আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অনুষ্ঠানকে আমাদের জন্য উপকারী হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় কোরআনে কারীমের মুজিজা, মিরাকল অফ কোরআন। আলহামদুলিল্লাহ আজকে আমরা এমন মাসের এমন দিনে এই আলোচনা শুরু করছি, যে মাস হচ্ছে আরবি মাসের রবিউল আউয়াল মাস, যে মাসে যার উপর কোরআনে কারীম অবতীর্ণ হয়েছিল,
আল্লাহর পক্ষ থেকে রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হুজুরে পুরনূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমনের মাস, যার মিলাদের মাস, যার জন্মের মাস হচ্ছে এই রবিউল আউ্বাল। এই রবিউল আউ্বালে রাহমাতুল্লিল আলামিন এই ধূলির ধরায় তশরিফ এনেছেন, আর রাহমাতুল্লিল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন আল কোরআন। যেভাবে আমরা সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি, আমরা সৌভাগ্যশালী, তেমনিভাবে আমরা অংশীদারিত্ব পেয়েছি, আমরা লাভ করেছি আল্লাহর অসংখ্য নিয়ামত। সেই নিয়ামতগুলোর মধ্যে আল্লাহর প্রদত্ত আসমানি কিতাবগুলোর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম, কোরআন মজিদ। সেই কোরআনে মজিদ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা লাভ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানবতার দিশারি হিসেবে, মানুষের ইহকালীন পরকালীন জীবনের সফলতা, সেই সফলতা অর্জনের পাতি ও সংগ্রহের পথ নির্দেশিকা হিসেবে, এবং মানুষকে জীবনের প্রতিটি ক্ষেত্রে দিকনির্দেশনা দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনে করিমকে রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই কোরআনে করিম যে সময়ে নাজিল হয়েছিল, সেই সময়ে আরব বিশ্বে সাহিত্যের চর্চা ছিল অত্যন্ত তুঙ্গে। আরবে তৎকালীন সময়ে কবি সাহিত্যিকের অভাব ছিল না, এবং উচ্চাঙ্গের ভাষায় আরবি ভাষাবিদগণ ছিলেন। তাদের মধ্যে সেই ভাষার প্রতিযোগিতা হতো, আর প্রতিযোগিতায় তারা যারা কৃতকার্য হতেন তার সেই কবিতাটি ঝুলিয়ে রাখা হতো কাবার দ্বারে, কাবার পাশে। এভাবে ছিল তাদের মধ্যে সাহিত্যের চর্চা, কবিতার চর্চা, ভাষার চর্চা। এমনি সময়ই আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন কোরআনে করিম আরবি ভাষায়। কোরআনে করিম যেভাবে মানুষের হৃদায়তের গ্রন্থ, সেইভাবে কোরআনে করিম, কোরআনে করিম হিসেবে সে সর্বশ্রেষ্ঠ মুজিজা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মুজিজা দান করেছেন। প্রত্যেক নবী রাসূল যারা এই জমিনে তশরিফ এনেছিলেন, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছেন। আর সেই মুজিজা হচ্ছে এমন একটি বিষয় যার মাধ্যমে চ্যালেঞ্জ গ্রহণ করা যায়, যার মাধ্যমে অন্যকে চ্যালেঞ্জ দেয়া যায়, এবং যার দাবি করা নবীদের জন্য যখন প্রয়োজন তখন তারা তার দাবি করেন, এবং তারা সেই মুজিজা প্রকাশে তখন তারা সক্ষম হন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তখন সেই সক্ষমতা দিয়ে দেন। তাই মুজিজা কোরআনে করিম, মুজিজা কোরআনে করিম দুনিয়ার প্রতি স্তরের জ্ঞানী গুণীজনকে স্তব্ধ করে দিয়েছে, প্রত্যেক ধর্মাবলম্বীদেরকে স্তব্ধ করে দিয়েছে, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। যারা এই কোরআনে করিমকে বিশ্বাস মানতে নারাজ, যারা কোরআনে করিমকে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হিসেবে মানতে নারাজ, তাদেরকে কোরআনে করিম চ্যালেঞ্জ দিয়েছে। সেই কোরআনে করিম শুধুমাত্র চ্যালেঞ্জ দেয় নাই, কোরআনে করিম মানুষকে পথ দেখিয়ে দিয়েছে, কোন পথে চললে জান্নাতের পথে যাবে, কোন পথে চললে তার আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে, তার ব্যক্তি জীবনের উন্নতি হবে, তার পারিবারিক জীবনের উন্নতি হবে, কিভাবে চললে মানুষের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা ঘটবে, কিভাবে চললে মানুষের মধ্যে উত্তম গুণাবলীর বিকাশ ঘটবে। সেই প্রতিটি দিকের দিকনির্দেশনা কোরআনে করিম দিয়েছে, এবং এই কোরআনে করিম কিয়ামত পর্যন্তের জন্য একটি চিরন্তন মুজিজা। অন্যান্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছেন,
সেই মর্যাদাতে ছিল সেই নবীদের টাইম পর্যন্ত, বিশেষ সময়ের সাথে সম্পর্কিত অথবা তাদের সেই জীবদ্দশা পর্যন্ত সেই মর্যাদার স্থায়িত্ব ছিল। কোনো মর্যাদা চিরস্থায়ীভাবে সেটা স্থায়িত্ব পায়নি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য মর্যাদা দান করেছেন, তার মাধ্যমে এই জমিনে দাঁড়িয়ে আকাশের চাঁদকে আঙ্গুলির ইশারা দিয়ে দ্বিখণ্ডিত করেছেন। তার আঙ্গুল মুবারকের পাশ দিয়ে দুই আঙ্গুলের মধ্যখান থেকে ঝর্ণার পানি বের হয়ে গিয়েছে, অসংখ্য সাহাবি সেই পানির থেকে পান করেছেন, উজু করেছেন, তাহারাত অর্জন করেছেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবির কর্তিত হাত যুদ্ধের ময়দানে তার রাসূল পাক ইসলাম তার মুবারক হাত দিয়ে জায়গার মধ্যে রেখে দিয়ে মুখ থেকে কিছু লালা মুবারক হাতে নিয়ে মুছে দিয়েছেন, তার হাতটি জায়গায় ফিক্স হয়ে গিয়েছে। এবং সেই সাহাবি বলেন, আমার এই হাতের শক্তি অন্য হাতের চেয়ে আরও বেড়ে গেছে। কিন্তু প্রত্যেকটি মুজিজা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জীবনকাল পর্যন্ত ছিল। চিরন্তন মুজিজা কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যে মুজিজা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে রাসূলে পাক ইসলামের মুজিজা হিসেবে আল্লাহর পক্ষ থেকে। অন্য কোনো নবীর কোনো মুজিজা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে না, থাকেও নাই। রাসূলে পাক ইসলামের অসংখ্য মুজিজা, সেই মুজিজাগুলো সেই সময়ের সাথে সম্পর্কিত ছিল। কোরআনে করিম এমন মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন যেটি কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। তাই মুজিজা, কোরআনে করিমের মুজিজা, কোরআনের ভাষায় সেই মুজিজাকে বলা হয় আয়াত, নিদর্শন, বুরহান, সুলতান ইত্যাদি অর্থে কোরআনে করিমে আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজার শব্দের ব্যবহার করেছেন। এবং যে সময় ইসলামিক পরিভাষা সৃষ্টি করা হয়েছে, তখন সেই পরিভাষায় মুজিজা বলা হয়েছে বিশেষগুলোকে, এবং আয়াত বলতে যেভাবে মুজিজাকে বোঝানো হয় সেইভাবে অন্যান্য নিদর্শনগুলোকেও বুঝিয়ে থাকে। এই দুটির পার্থক্য বিধানের জন্য আইম্মা মুজতাহিদিন সাহাবায়ে কেরামের পরবর্তী যুগে সেই পরিভাষার আবিষ্কার করেছেন। কোরআনে করিমের মুজিজা হচ্ছে যে এই কোরআনে করিম যখন নাজিল হলো, মক্কার মুশরিকগণ তারা বলল যে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বানিয়ে দিয়েছেন। কোরআনে করিমে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি উল্লেখ করেছেন সূরা তুরের মধ্যে। তারা বলেছিল, আমি আকুলুনা তাকাওয়ালাহু, তারা বলেছিল তাকাওয়ালাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে নিজে থেকে বলতেছেন, বাল্লা ইউমিনুন, তারা এই কথাগুলোর উপর ইমান আনন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলেন যে এই কোরআনের মুজিজা দেখিয়ে দিলেন যে এই কোরআন তোমরা বলতেছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বানিয়েছেন, যদি সেটা তিনি বানিয়ে থাকেন তিনি তো আরবি ভাষা কারো কাছে শিক্ষা গ্রহণ করেন নাই। তোমরা জানো নবিয়ে উম্মি, তিনি ছোটোবেলার থেকে কারো কা কোনো দুনিয়ার কোনো শিক্ষকের কাছে তিনি শিক্ষা গ্রহণ করেন নেই, তার শিক্ষক হচ্ছেন রব্বুল আলামিন। যদি তোমরা তারই বানানো মনে থাকো তাহলে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফালিয়াতু বিহাদিসিম মিসলি ইন কানু সাদিকিন, তোমরা যে দাবি দিচ্ছ, তোমরা যদি সেই দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে কোরআনের মতো তোমরা এই রাসূলে পাক কোরআন দিয়ে যে কথা বলতেছেন সেই মতো কথা তোমরা বানিয়ে নিয়ে আসো। তাদের জন্য সম্ভব হয়নি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা কোরআনের দশটি চূড়ানি বানিয়ে নিয়ে আসো, যদি সেটা আল্লাহর কালাম না হয়ে থাকে। কোরআনে করিমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে বলে দিলেন যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কোরআনে করিমকে অস্বীকার করতেছে, এই কোরআনকে যারা আল্লাহর গ্রন্থ হিসেবে মেনে নিতে নারাজ, সেই কোরআনকে দিয়ে আপনি চ্যালেঞ্জ করে দিন তাদেরকে, কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতুন, তোমরা এভাবে কোরআনে করিমের দশটি সূরা বানিয়ে নিয়ে আসো।
তারা পারলো না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ দিলেন যে ওকে 10টির প্রয়োজন নেই, তোমরা একটি সূরা কোরআনে কারীমের মতো নিয়ে আসো। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যদি তোমরা সন্দেহবাস পোষণ করে থাকো, তোমাদের যদি কোরআনের ব্যাপারে সন্দেহ হয়ে থাকে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো, তাহলে তোমরা কোরআনে কারিমের একটি ছোট একটি সূরা, এরকম একটি সূরা বানিয়ে নিয়ে আসো। তারা কিন্তু সেটাতেও পারে নাই। কোরআনে কারিম মুজিজা শব্দের অর্থ হচ্ছে অন্যদেরকে অক্ষম করে দেয়া, অর্থাৎ যত শক্তি প্রয়োগ করা হোক তার উত্তর খোঁজা কখনো সম্ভব হবে না, তার মতো একটি বানানো সম্ভব হবে না। যেমন তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে থেকে আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন এবং পাহাড়ের মধ্যে চাঁদের দুটি অংশ পড়ে গিয়েছিল, সেই সময়ের মানুষরা তারা দেখেছিল সেটা কোনো মানুষের পক্ষে কিয়ামত পর্যন্ত কারো পক্ষে সেই চাঁদকে দুটুকরো করা সম্ভব নয়, সেই চাঁদকে দুটুকরো করা সম্ভব নয়, সেটা ছিল মুজিজা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সেই কোরআনে কারীম তেমনই একটি মুজিজা যে কোরআনে কারীমের একটি ছোট সূরা ও তাদের পক্ষে যারা বাসাবিদ ছিল তাদের পক্ষেও নিয়ে আসা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেটির ওপেন চ্যালেঞ্জ রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে না, এই কোরআনে কারীম এতই পাওয়ারফুল, এই কোরআনে কারীমকে প্রতিহত করা, কোরআনে কারীমকে মিথ্যা প্রতিপন্ন করা, কোরআনে কারীমের মতো একটি সূরা বানিয়ে নিয়ে আসা, কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতি যদি চেষ্টা করে যায়, জিন জাতি তারাও যদি চেষ্টা করে যায় তারপরেও সেটা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দিন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আপনি তাদেরকে জানিয়ে দিন যে হে জিন জাতি, মানব জাতি, তোমরা সকলেই যদি একত্রিত হয়ে যাও এবং তোমরা যদি চাও এই কোরআনের মতো, কোরআনের একটি সূরার মতো একটি সূরা বানিয়ে নিয়ে আসতে, লা ইয়াতু নাবি মিসলি, তারা সেটি কখনো বানাতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহীরা, এবং তারা যদি একে অপরের সাহায্যকার হয়ে যায়, সবাই মিলে টিম ওয়ার্ক করে তারা, তারপরেও সেটা সম্ভব হবে না। তো এই কোরআনে কারীম যেভাবে কোরআনের সেই ভাষাশৈলীটা, কোরআনে কারীমের বর্ণিত ঘটনাবলী, সেই সব কিছুতেই মুজিজা নিহিত রয়েছে, যার প্রতিহত করা, যার চ্যালেঞ্জ গ্রহণ করা কারো পক্ষে সম্ভব নয়। তাই এই কোরআনে কারীম তিলাওয়াতের মাধ্যমে, এই কোরআনে কারীম শুধুমাত্র এই শব্দগত দিক দিয়ে, অর্থগত দিক দিয়ে মর্যাদাশীল এবং মুজিজা নয়, সেটা মুজিজ সবাইকে অক্ষম করে দেয় যা অন্য কিছু দ্বারা এতটুকু সম্ভব নয়। এই কোরআনে কারীমের তিলাওয়াত, কোরআনে কারীমের তিলাওয়াত বাহ্যিক করতে আমরা দেখতে পাই কোরআনে কারীম যখন একজন তিলাওয়াত করেন, মুমিন ব্যক্তি যখন কোরআনের তিলাওয়াত করেন, হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে একটি হরফ তিলাওয়াত কোরআনে কারীমের করলে 10টি নেকি পাওয়া যায়। এই 10টি নেকি কোরআনে কারীমের এক হরফ তিলাওয়াতের মধ্যে পাওয়া যায়, এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়েছেন, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আলিফ লাম মিম যেটা সূরা বাকারা, সূরা আল ইমরানের শুরুতে এসেছে বা অন্যান্য কিছু সূরা শুরুতে এসেছে, যে আমরা বা এটা দেখা যায় একটি হরফ আলিফ লাম মিম, অনেকে মনে করতে পারেন যে একটি হরফ, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়ে দিলেন যে এখানে একটি হরফ নয়, এখানে তিনটি হরফ। তাই আলিফ লাম মিম একজন মানুষ যখন তিলাওয়াত করবে তার সাথে সাথে 30টি নেকি সে পেয়ে যাবে। শুধু এই নেকির দিকটি নয়, কোরআনে কারীম যে মক্কার মুশরিকেরা যারা কোরআনকে বিশ্বাস করতো না, যারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেনি, যারা কোরআনকে বলতো সেটা রাসূলে পাক সাল্লামের বানানো উক্তি, মক্কার মুশরিকেরা তারা কোরআনে কারীমকে অস্বীকার করেছিল এবং কোরআনে কারীমকে তারা বলেছিল যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মের বানানো, সেই মক্কার সেই মুশরিকেরা, মুশরিকদের লিডার লিডার ছিল তৎকালীন সময়ে, যাকে এই উম্মতে মুহাম্মাদের ফেরাউন হিসেবে পরিচিত আবু জাহেল, সেই আবু জাহেল আখনাস বিন সুরাইক এবং আবু সুফিয়ান, তারা মিটিং বসলো মক্কার মানুষদেরকে কোরআনের যে তিলাওয়াত শুনে কোরআনের প্রভাব আসে। শুধু এই তিলাওয়াত করলে আমরা শুধু সওয়াব পাই না, কোরআনে করিমের তিলাওয়াত যে মানুষের উপর পড়ে তার উপর একটি প্রভাব কোরআনের পড়ে যায়, সেটা কোরআনে করিমের জ্বলন্ত একটি মুজিজা। কোরআনে করিমের প্রভাবে প্রভাবান্বিত হয়। মক্কার সেই মুশরিকরা যখন দেখল রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো রকমই কোনোভাবেই কোরআনের সেই প্রচার থেকে বিরত রাখা যাচ্ছে না, তারা যত কিছু করার করলো, তারা অর্ডিন্যান্স জারি করলো, তারা প্রজ্ঞাপন জারি করলো সেই মক্কার জমিনে যে কেউ মুহাম্মদ ইসলামের এই কোরআনের তিলাওয়াত কেউ শুনতে পারবে না, তার কি বলছেন সেটা শুনতে পারবে না। দুঃখিত আপনাকে আবারও বন্ধ করার জন্য, আমাদের সাথে কয়েকজন কলার রয়েছেন, আমরা দুই একজন কলারের সাথে কথা বলি ইনশাআল্লাহ, সরাসরি ব্রেকে যেতে হবে। দেখি আমার সাথে লাইনে কে রয়েছেন। আসসালামু আলাইকুম। অনেক বিজ্ঞ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রোগ্রাম কে কবুল করুন। আমার দুই একটি প্রশ্ন আছে যে কোরআন সম্পর্কে। জি ইনশাআল্লাহ। কোন এক গিয়েতে আমি শুনেছি যে হুজুর বলছেন যে কোরআন শরীফ তিলাওয়াত করতে নাকি হুজুর প্রয়োজন নেই, কোরআন শরীফ তিলাওয়াত করতে কোরআন শরীফ কাজ করে, এ সম্পর্কে কিছু হুজুর বললে আমরা উপকৃত হব। আরো একজন হুজুর বলছেন যে কোরআন শরীফে চুমু খাওয়া নাকি ঠিক নয়, কোরআন শরীফে চুমু খাওয়া ঠিক নয়, ঠিক নয় আপনার অনেক সুন্দর প্রশ্নের জন্য। তো ভাই বোনেরা, আপনারা জানেন ইসলাম এবং সমাধান আমরা মূলত আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকি এবং আমাদের অতিথি আলোচনা করে থাকেন আমাদের টপিকের ভিত্তিতে। বরাবরের মতো আমাদের সাথে অতিথি রয়েছেন মুফতি আশরাফুর রহমান, মুহাদ্দিস দারুল হাদিস লতিফিয়া। আমাদের কাছে কয়েকটি প্রশ্ন আছে, আমরা ইনশাআল্লাহ চলে যাব সরাসরি প্রশ্ন উত্তরের দিকে ইনশাআল্লাহ। কোন জায়গায় অথবা কোনো এক হুজুর বলেছেন যে বিনা অযুতে কোরআন শরীফ সোয়া যাবে এবং কি কোরআন শরীফ তিলাওয়াতও করা যাবে, এ বিষয়ে আপনার মতামত অথবা হাদিস কি বলে জানতে চেয়েছেন? হ্যাঁ, ধন্যবাদ প্রশ্নকারী ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসার জন্য। আপনাকে মুবারকবাদ জানাচ্ছি। কোরআনে করিম এতই মহাপবিত্র গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমে ঘোষণা দিয়েছেন ওয়ালা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনে করিম পবিত্র যারা তারা ব্যতীত কেউ স্পর্শ করবে না। কোরআনে করিমে তিলাওয়াত করতে কোরআনে করিম যখন তিলাওয়াত করবেন, যদি সেটা মুখস্থ থেকে তিলাওয়াত করেন তাহলে তিলাওয়াত করা জায়েজ অযু ব্যতীত। তবে কোরআনে করিম স্পর্শ করা, কোরআনে করিমকে হাত দিয়ে ধরা স্পর্শ করা, সেটা জায়েজ নয় অপবিত্র অবস্থায়। অপবিত্র অবস্থা বলতে হচ্ছে কেউ যদি অযুবিহীন অবস্থায় থাকেন, অথবা কোনো মানুষের উপর গোসল ফরজ হয়ে থাকে, অথবা মহিলাগণ যদি এমন অবস্থায় থাকেন যেটা তাদের যে মাসিক যে হাইজের অবস্থা থাকে, অথবা বাচ্চা প্রসবের পরে যে নেফাসের অবস্থা, এই অবস্থাগুলো অপবিত্র অবস্থা, অপবিত্রকালীন সময় বোঝানো হয়। এমত অবস্থায় কোরআনে করিম স্পর্শ করা না জায়েজ, এমত অবস্থায় কোরআনে করিম স্পর্শ করা না জায়েজ, কোরআনে করিম অযু ব্যতীত স্পর্শ করা না জায়েজ, এবং অপবিত্র অবস্থায় কোরআনে করিম স্পর্শ করা না জায়েজ, এবং কোরআনে করিম তিলাওয়াত করা, অযুবিহীন তিলাওয়াত করা জায়েজ,
স্পর্শ না করে যদি মুখস্থ থাকে অথবা কোনোখানে কোরআনে করিমের আয়াত লেখা থাকে এবং স্পর্শ না করে তিলাওয়াত করা যায় ওযু ছাড়া, তাহলে সেটা জায়েজ। তবে উত্তম হচ্ছে ওযুর সাথে তিলাওয়াত করা। আশা করি ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন কোরআন করিমকে সম্মান করি। জাজাকাল্লাহ। উনার আরেকটি প্রশ্ন ছিল, উনি বলেছেন, উনি আবারও কোনো এক আলেম বলেছেন যে কোরআন শরীফ চুমু খাওয়া অথবা কোরআন শরীফ বুকে লাগানো এটা ঠিক না। কোরআন করিম সম্মানের তো বুক, কোরআন আজিম, কোরআন সেটা মহা মহাসম্মানিত বুক, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, কালামু রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, সেটার যে মাসহাব কোরআনে করিম যে কিতাব, সেই কিতাবে চুমু দেওয়া সেটা জায়েজ মোস্তাহাব। কোরআনে করিমে চুমু দেওয়া, বুকে লাগানো সেটা মোস্তাহাব, সম্মানার্থে কোরআনে করিমের, সম্মানার্থে কোরআনে করিমের মহাব্বতে, সাহাবা একরামের আমল দ্বারা সাবিত। আর কোনো জিনিস মোস্তাহাব হওয়ার জন্য শক্ত দলিল, অর্থাৎ সেটা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেই হবে অথবা সাহাবা একরামের সকলেই করতে হবে এমনটি নয়। সেটা ফিকহা বা ইসলামিক শরিয়া ব্যাপারে যারা প্রাজ্ঞ তারা সেটা সহজেই বুঝে নেন, বুঝে নিতে পারেন যে মোস্তাহাব আমল সাবিতের জন্য একটি হাদিস পাওয়া যায় এবং সেই হাদিসের বিরুদ্ধে শক্ত কোনো হাদিস না পাওয়া যায়, তাহলে সেটার দ্বারা সুন্নত বা মোস্তাহাব আমল হিসেবে সাব্যস্ত হয়ে যায়। ইমামে নববী রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি এই হাদিসের সনদকে সহি বলেছেন, বিশুদ্ধ সনদে বর্ণিত আছে যে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনে করিমের মাসহাফে চুমু দিতেন এবং তিনি বলতেন, হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি, এটা আমার মহান রবের সেই কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম তিনি চুমু দিতেন। তাবিনরা চুমু দিতেন, মাজাহিবের ওলামাগণ চুমু দিতেন, যার কারণে তারা এই চুমু দেওয়াকে মোস্তাহাব এবং উত্তম বলেছেন। যদি কেউ চুমু না দেন তাহলে তিনি তার অথবা কোনো আলেমের কাছে হয়তো এই হাদিসের ব্যাপারে তার অন্য অপিনিয়ন থাকতে পারে, কিন্তু মাজাহিবের ওলামা হানাফি মাজহাবের ফতোয়া অনুযায়ী, আহমদ বিন হাম্বাল মাজহাবের ফতোয়া অনুযায়ী এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ফতোয়া অনুযায়ী, ইমাম ফতহুল বারিতে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ওলামাদের তান সাক্ষাৎ পেয়েছেন, তারা মোস্তাহাব মনে করতেন মাসহাব অর্থাৎ কোরআনে করিমে চুমু দেওয়া, সেটা কোরআনের প্রতি সম্মান দেখিয়ে কোরআনের মহব্বতে। আল্লাহু আলাম। জাজাকাল্লাহ ভাই আপনার অনেক সুন্দর প্রশ্নের জন্য, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আমাদের ভাই বোনেরা যারা আমাদের অনুষ্ঠান দেখতেছেন আপনার প্রশ্ন থেকে অনেক উপকৃত হবেন। আমাদের সাথে কলা রয়েছেন, দেখি ইনশাআল্লাহ লাইনে কে রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, হাজি শফিকুল আলম বাল্লি থেকে বালা সুন্নি ভাই, মুফতি সাহেবকে আমি সালাম এবং শ্রদ্ধা দোয়া জানাই। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি ওখানে কইতাম ভাই, মুফতি সাহেবের আলোচনা শুনে আমি কইরাম কুরআন মজিদ আল্লাহর আদেশ, এটা একটু নন মিস্টিকে বলিটা কোনো কেউ না করতে পারতো না, কুরআন মজিদ আল্লাহর আদেশ। কিন্তু নবী যে কিতা হইরা গেছেন মদিনার সনদ বানাই গেছেন অন্য ধর্ম হলতে লোকে, যে দেখো আর কোন ধর্মের কিতাব আইতো নাই, আমি ঈসা নবী আইবা জেনে এটা আমি কোরআনে লিখিয়া দাইরাম দুইবার বা তিনবার আইবা, কিন্তু এর লাগে আমি মদিনার সনদ বানাইছি যে আর কোন ধর্মের কিতাব নাই, আর তোমরা এর লাগে পারছেন না, তোমরা আর্গুইং করা যে ঈসা নবী তুমি কইছো আইতে আছে তোমার মানতাম না, মানে তো এর লাগে আল্লাহ তো একজন, আল্লাহর লগে সেও আর্গুইং করতে পারতো না, এ তো ধর্ম আইছে দুনিয়ায় যেটা আল্লাহর আদেশ হয়েছে। মানে দেখো বিটেনও ওয়াইট কমাইবার দেয় ঔষধ হওয়া দেয়, ই ওয়াইট বেশি হয়ে গেলো জন্য মানুষের কোয়াইতে কেইলো খাদ্যতে কেউছে, খাদ্যতে কে বেশি ওয়াইট হইব, আপনি পিক খাইবা গরু খাইবা ইটা জব হয় না, ইঞ্জেকশন দিয়ে মারে আপনি কার দিয়ে ইচ্ছে আপনাকে। অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, আমরা আপনার অভিমত পেয়েছি এবং আপনার প্রশ্ন যেটা এটা বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আমাদের অতিথি আপনার আলোচনা করবেন। আমার কাছে অনেকগুলো প্রশ্ন ছিল ইমেইলের এবং ফেসবুকের, আমরা সরাসরি এই প্রশ্নের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমাদের যে কলার পার্টিসিপেট করলেন উনার ইনশাআল্লাহ এ ভিত্তিতে আপনি আলোচনা করবেন। আমাকে বলা হচ্ছে আর কয়েকজন কলার নিয়ে ইনশাআল্লাহ আমি অনলাইনে প্রশ্নগুলোতে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ দেখি আমাদের সাথে লাইনে কে রয়েছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা মুফতি জবরদস্তাই একটা বিয়ে জানতাম, আজিলে যে আসরের সাজা আসুন নট
জি, আর এশার নামাজে চাইন রেখার সুন্নত, জি, এইটাই মুফতি সাহেবের হইলে যে এইটা যদি আপনি এই আতাইয়াটু ভরিয়ারি না উঠিয়া যদি আল্লাহ চলি আল্লাহ আল্লাহ বারিকালা ভরিয়া উঠিয়া সুবানা কারবার ভরিয়া আলহামদুলিল্লাহ ভরিয়া ভরইন তাইলে আরো সাই রেখাত নামাজের সাপ পাওয়া যায়, এইটা সত্য কি মিথ্যা? আপনার কাছে প্রশ্ন ক্লিয়ার হয়েছে? আমি কথা বুঝাইতে পারছিনি। জি জি, আমাদের অতিথি আপনার প্রশ্ন বুঝতে পেরেছেন। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জাজাকাল্লাহ আপনি ফোন করার জন্য। ইনশাআল্লাহ অনুষ্ঠানটি দেখতে থাকুন, আমাদের অতিথি আপনার প্রশ্নের জবাব দেবেন। দেখি নেক্সট আমাদের সাথে ফোনে কে রয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমরা আপনাকে হারিয়ে ফেলছি, আপনি যখন আবারও ফোন করবেন ইনশাআল্লাহ আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে আমাদের সাথে ফোনে সরাসরি কথা বলার চেষ্টা করুন। আপনার কাছে যদি প্রশ্নটা ক্লিয়ার থাকে আমরা সরাসরি উত্তরটা দিই ইনশাআল্লাহ। মোবারকবাদ যে ভাই প্রশ্ন করেছেন, আসরের সুন্নাত এবং ইশার সুন্নাত চার রাকাত সুন্নাতের মধ্যখানে আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে তারপর আবার যদি আবার সুবহানাকা পড়ে তাহলে সওয়াব বেশি হবে? সুন্নত নামাজ যে রাতের যে চার রাকাত জোহরের যে নামাজ বা আসরের নামাজের যে চার রাকাত সুন্নত সেটা সুন্নতে জায়দা বা সুন্নতে মোস্তাহাব্বা, ঠিক এভাবে এশার নামাজের ফরজের আগে চার রাকাত সুন্নত সেটা সুন্নতে জায়দা বা সুন্নতে মোস্তাহাব্বা। সেই নামাজগুলো দিনের নামাজ এবং রাত্রের নামাজ সেই চার রাকাত করে হানাফি মাজহাবে একই সালামে আমরা পড়ব। যদি কেউ দুই সালামে পড়েন নামাজ হয়ে যাবে, বাট নিয়ম হচ্ছে সেটা এক সালামে পড়া। এবং সুন্নত নামাজের আসলে দুই রাকাত আলাদাই নামাজ। সুন্নত নামাজ যেগুলো আমরা পড়ি সেগুলো দুই রাকাত আসলে দুই রাকাত আলাদা নামাজ, তারপর আরও দুই রাকাত। কিন্তু চার রাকাত যখন আমরা একসাথে পড়ি, যেমন জোহরের চার রাকাত সুন্নত, প্রথমের সুন্নত যেগুলো সুন্নতে মুয়াক্কাদা, এক সালামে যখন আমরা পড়ব তখন আত্তাহিয়াত পড়ার পর আমরা নামাজের দাঁড়িয়ে যাব এবং তারপরে দুই রাকাত আমরা যেভাবে ফরজে পড়ি সেভাবে পড়ব। তবে সুন্নতের চার রাকাতেই আমরা কেরাত এবং সুরা পড়ব। এবং যে মুফতি সাহেবের কাছ থেকে আপনি বিষয়টি শুনেছেন সেই বিষয়টি সম্পর্কে আমার জ্ঞান নেই। ইনশাআল্লাহ যদি এভাবে আমি কিছু পাই তে পরবর্তীতে আপনাকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ ভাই আপনার অনেক সুন্দর প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর যতটুকু আমাদের মুফতি সাহেবের জ্ঞানের ভিতরে ছিল যতটুকু জানা ছিল আপনাকে দিয়েছেন, এবং এর থেকে আপনিও উপকৃত হবেন, আমাদের প্রিয় ভাই ও বোনেরা ইসলাম এবং সমাধানের ভাই ও বোনেরা উপকৃত হবেন। আমি সরাসরি চলে যাব আমাদের অনলাইনে যে প্রশ্নগুলো আছে। আমার এক ভাইয়ে প্রশ্ন করেছিলেন, উনি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছিলেন, উনি হয়তোবা পাবলিক ট্রান্সপোর্টে যে টাকাটা দেওয়া হয় ফেয়ারটা যেটা দেওয়া হয় ওটা দিতে পারেননি, অথবা কোনো কারণে উনি উল্লেখ করেননি ওটা বন্ধ ছিল ফেয়ারটা নেওয়ার জন্য, তাহলে উনি কী করবেন? ওনার যাতায়াতটা কি হালালে গেল না মানে হারামে গেল ওটা জানতে চাইছেন, এবার কী করতে পারেন এটার জন্য? এই বিষয়টা আসলে ভুলক্রমে আপনি আদায় করতে পারেন নাই, তাহলে এই পয়সাটা আপনি ট্রান্সপোর্টের অফিসে অথবা এই যে কখনো সেখানে আপনি আদায় করার সুযোগ আছে হয়তো সেই সুযোগে আপনি আদায় করে দিতে পারেন। সেটা যদি আপনি কোনো টিকিট কাউন্টারে সেটা জিজ্ঞেস করেন তাহলে তারা বলে দিবে পথ এবং সেই অনুযায়ী আপনি আদায় করে দিতে পারবেন ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ ভাই আপনার অনেক সুন্দর প্রশ্নের জন্য। আমরা দিন চলার পথে অনেক রকম মিস্টেক করে থাকি, অনেক রকম ভুল হয়ে থাকে। আশা করি আজকের প্রশ্নের মাধ্যমে আমাদের ভাই বোনদের অনেক উপকৃত হবেন, এর থেকে উত্তরও পেয়ে গেছেন। দেখি আমাদের সাথে ফোন কলে কে রয়েছেন। আসসালামু আলাইকুম। Hi there, this is Norman from Peter Lee. Sorry, who is it? This is Norman. Norman. From Peter Lee. I think you're calling a wrong number. Next caller, assalamu alaikum. আমরা আপনাকে হারিয়ে ফেলছি কলার। আবারও আপনারা যারা ফোন করবেন, বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের ফোন লাইনের টিভি সেটের ভলিউমটা কমিয়ে দিয়ে আপনারা সরাসরি আমাদের সাথে ফোনে কথা বলার চেষ্টা করুন। আমাদের এখানে অনেক একটা ডিস্টেন্সিং ব্যাপার হয়ে যায়, যেখানে আপনাদের কথা আমরা বারবার শুনতে পাই, আমরাও আপনারাও আমাদের কথা শুনতে পান, সেজন্য ফোন করে অনেক ডিস্টার্ব হয়ে যায়। আমার কাছে অনেকগুলো প্রশ্ন রয়েছে, ইনশাআল্লাহ সরাসরি চলে যাব আমাদের অতিথির কাছে এবং এগুলোর প্রশ্ন উত্তর জানার ইনশাআল্লাহ চেষ্টা করব। সুন্নতুল মুয়াক্কাদা বা যেগুলো সুন্নত পড়তে হয় এগুলো যদি ছেড়ে দেন কোনো কারণে তাহলে কি গুনাহগার হবেন কিনা? ইচ্ছা করে
সুন্নতে মুয়াক্কাদা সেটা ছেড়ে দেয়া উচিত নয়, এবং সুন্না ইচ্ছা করে ছেড়ে দিলে সেটার অন্য হাদিসের মধ্যে এসেছে রসুলের পাক ইসলামের সাফাত থেকে বঞ্চিত হওয়ার সমূহ সম্ভাবনা আছে, তাই ইচ্ছে করে সেটাকে ছেড়ে দেবেন না। কোনো অসুবিধাবশত যদি পড়তে না পারেন তাহলে ইনশাআল্লাহ কোনো গুণা হবে না। যেমন জোহরের জামাতে আপনি গিয়েছেন, জামাত শুরু হয়ে গেছে, ফরজ জামাত শুরু হয়ে গেছে, তখন আপনাকে ফরজ জামাতে শরিক হতে হবে। আপনি ফরজ জামাতে শরিক হয়ে গেলেন, তখন এগুলো আগে পড়া সুন্নতে মুয়াক্কাদা ছিল, আপনি পড়তে পারেন নাই, পড়ার সুযোগ নেই, পরবর্তীতে আপনি সেগুলো পড়ে নেবেন, পড়লে সওয়াব হবে ইনশাআল্লাহ। এবং যদি কোনো কারণে আর নাও পড়তে পারেন তাহলে এই না পড়ার কারণে গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। তবে উত্তম হচ্ছে যে সুন্নতে মুয়াক্কাদা ছেড়ে গেলে পরবর্তীতে আবার সেগুলোকে পড়ে নেয়া। জাযাকাল্লাহ ভাই আপনার অনেক সুন্দর প্রশ্নের জন্য। আশা করি আপনি আপনার প্রশ্ন থেকে আপনার উত্তর পেয়েছেন এবং আপনিও উপকৃত হয়েছেন এবং হবেন। আমাদের দর্শক যারা আছেন, ভাই বোনেরা যারা আছেন, ওনারা অনেক উপকৃত হবেন। আমাদের কাছে আরেক ভাই প্রশ্ন করেছিলেন, সেটা ছিল দুঃস্বপ্ন দেখলে কি করবেন এবং এটাতে কি করা উচিত। স্বপ্নের মধ্যে যদি কেউ খারাপ স্বপ্ন দেখেন তাহলে ইস্তেগফার পড়বেন, আউযুবিল্লাহ পড়বেন, এবং ইস্তেগফার পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই স্বপ্নের মধ্যে যা দেখেছেন যে সেটা যদি ক্ষতিকর, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার উপর থেকে সেটাকে সরিয়ে নেন। জাযাকাল্লাহ ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের সাথে অনেকজন কলার লাইনে রয়েছেন, আমরা দুই একজন কলারের সাথে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি সরাসরি আমাদের সাথে কথা বলতেছেন, আমাদের অতিথি মুফতি আশরাফুর রহমান আপনার কথা শুনতে পাচ্ছেন, আপনি প্রশ্ন করতে পারেন। আমরা অতিথি আপনার কথা হুনরা সরাসরি হুনরা আপনি লাইভ আসুন, প্রশ্ন করি লাগো ইনশাআল্লাহ। আমি একটা জিনিস জানতাম সাদাম ভাই, নমাজ সম্বন্ধে জোহরের নমাজ যদি পড়া যায় না তো খোজা নমাজ পড়ন সুন্নত নমাজ যে তোমার খোজা নমাজ কিভাবে পড়ন, আপনি কথা খান্তা জানতাম ভাই। জাযাকাল্লাহ। আপনি অনুষ্ঠানটি দেখতে থাকুন, আমাদের অতিথি আপনার অনুষ্ঠানের উত্তর ইনশাআল্লাহ দিবেন। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার, আমরা কলারকে আবারও হারিয়ে ফেলছি, ইনশাআল্লাহ আপনি আবার চেষ্টা করেন। আমরা সরাসরি এই প্রশ্নের উত্তরে চলে যাই। যে সুন্দর প্রশ্ন, খাজা নামাজ পড়ার নিয়ম। খাজা নামাজ আপনার যখন একক্তের নামাজ খাজা হয়ে যাবে, যেমন জোহরের নামাজ আপনি কোনো কারণে পড়তে পারেন নাই, তখন আসরের নামাজ পড়বার আগে আপনি চার রাকাত ফরজ নামাজ পড়ে নেবেন। শুধু কাজা করতে হয় ফরজের, কাজা করতে হয় নফলের বা সুন্নতের কোনো কাজা নেই। যদি এক্সট্রা সুন্নত বা নফল পড়েন সব পাওয়া যাবে ইনশাআল্লাহ, তবে কাজা করা সেটা ওয়াজিব নয়। কিন্তু ফরজ নামাজ মিস হলে সেটা কাজা করতে হবে, জোহরের নামাজ মিস হলে আসরের নামাজের আগে সেই চার রাকাত পড়বেন, তারপর আসরের নামাজ পড়বেন। এইভাবে আসরের নামাজ যদি মিস হয়ে যায় তাহলে মাগরিবের নামাজ পড়বার আগে চার রাকাত পড়ে নিলেন, তারপর মাগরিবের নামাজ পড়লেন। ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে ফজরের সুন্নত দুই রাকাত পড়বেন এবং ফরজ দুই রাকাত পড়বেন, যদি সেই কাজা আজায় করেন জোহরের নামাজ আরম্ভ হওয়ার আগে। দ্বিপ্রহরের আগে ফজরের নামাজ যদি কাজা আদায় করেন তাহলে সুন্নত পড়বেন এবং ফরজ পড়বেন। আর সব নামাজের কাজা শুধুমাত্র ফরজের কাজা করতে হয়, এবং উইতিরেরও কাজা হানাফি মাজহাবে উইতির ওয়াজিব, তাই উইতিরেরও কাজা করতে হয়। জাযাকাল্লাহ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের সাথে অনেক কলার রয়েছেন, আমরা সর্বোচ্চ একজন কলারের সাথে কথা বলতে পারবো। দেখি আমাদের সাথে লাইনে কে রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্নটা করুন। হ্যালো। জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটা করুন। শুনছেন নি আমার প্রশ্ন? জি। হ্যালো। আমরা আপনারে হুনরাম আপনার টিভির ভলিউম কমায় দিয়া ফোন মাতুকা ইনশাআল্লাহ। জি খবর আওয়ামিনন নুমাদ আওয়ামিনন নুমাদ আমার। জি জি জি। কুইলাইও আর কুজু আমাদের ফোন পড়া দাইনি হল না, মার সুদমে লিয়া পড়া দাই।
জাজাকাল্লাহ আপনার প্রশ্নের জন্য। ইনশাআল্লাহ আপনি টিভি দেখতে থাকুন, আমাদের অতিথি প্রশ্নের উত্তর দিবেন, আমাদের সময় অনেক স্বল্প, আমরা শেষ করতে পারব। ওয়াবিনের নামাজ আপনি পড়তে পারবেন কুলিয়াইউ কুলহু আল্লাহ দিয়ে সূরা ফাতিহা পড়বেন এবং কুলিয়াইউ সূরা একটা মিলাবেন, তারপর সূরা ফাতিহা পড়বেন দ্বিতীয় রেখাতে এবং কুলহু আল্লাহ তৃতীয় রেখাতে পড়বেন, নামাজ হবে ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ ভাই আপনার অনেক সুন্দর প্রশ্নের জন্য, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সময় স্বল্পতার কারণে আপনাকে বেশিক্ষণ সময় দিতে পারবো না, ইনশাআল্লাহ আমরা দুই এক মিনিটের ভিতরে শেষ করতে হবে। ইনশাআল্লাহ আমরা আজকে কোরআনে করিমের যে মেরিকল বা কোরআনে করিমের যে মুজিজা, সেই মুজিজা সেটা চিরস্থায়ী মুজিজা কোরআনে করিমের, সেই কোরআনে করিমের তিলাওয়াত থেকে যদি কেউকে দূরে রাখা যায় তাহলে কোরআনের এফেক্ট আসবে না, কিন্তু তিলাওয়াতের কারণে মানুষ কোরআনে করিমের দিকে ফিরে আসে। যেমন ইমাম, যেমন হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করেছেন, যিনি বেরিয়েছিলেন ঘর থেকে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর মুবারক নিয়ে আসার জন্য, পথে খবর পেলেন তার বোন ইসলাম গ্রহণ করেছেন, সেখানে গিয়ে কোরআন শরীফের তিলাওয়াত শুনলেন, তিলাওয়াত শোনার পর তার জীবন পাল্টে গেল। তাই কোরআনে করিম আমরা বেশি করে যেন তিলাওয়াত করি, কোরআনে করিম যারা শুদ্ধ তিলাওয়াত জানেন কোরআনে করিমের তর্জমা পড়ার চেষ্টা করবেন এবং কোরআনে করিমকে যেন আমরা আমাদের জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমকে আমরা যেন সম্মান করার তৌফিক ইনায়াত করেন এবং কোরআনে করিমের আজমত আমাদের দিলে দিয়ে দেন এবং কোরআনে করিম যেন আমরা পড়তে পারি, বুঝতে পারি এবং আমাদের জীবনে যেন কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, সময় স্বল্পতার কারণে আজকে আলোচনা আর কন্টিনিউ করা গেল না। আমাদের অতিথি অনেক সুন্দর করে আলোচনা করতেছিলেন যে কোরআন, মিরাক্কেল অফ কোরআন, কোরআন কী নিয়ে আসছে দুনিয়ার জমিনে। আমাদের অতিথির কণ্ঠে আমিও কণ্ঠ মিলিয়ে এটাই বলতে চাচ্ছি, আমাদের এই সমাজ গড়ার জন্য রহমাতুল্লিল আলামিন আমাদেরকে বলে গেছেন কোরআনেই একমাত্র সলিউশন। আমরা কোরআন পড়ব, কোরআন শিক্ষা নেব, যারা আমরা জানি না কোরআন শিক্ষা নেওয়ার চেষ্টা করব, কোরআন তেলাওয়াতের চেষ্টা করব। কত সময় আছে, কত দিন আছে আমরা আনাচে কানাচে নষ্ট করে ফেলেছি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মানুষের পেছনে কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে আমরা সময়কে নষ্ট করে ফেলেছি। আমরা কি একবার ভাবছি যে কোরআন দুনিয়াবি সব সমস্যার সমাধান, এ কোরআন কতক্ষণ তেলাওয়াত করছি? আমরা কি একবার আদৌ ভাবছি আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি, আমাদের সন্তানরা কোথায় যাবে, আজও কি তারা কোরআন পড়বে, আজও কি তাদেরকে আমরা কোরআন শিক্ষা দিয়েছি, আমাদের সন্তানরা কি কোরআন শুদ্ধভাবে পড়তে পারে? হ্যাঁ, একটা মনে রাখতে হবে, আমরা যদি করি না আমাদের সন্তান থেকে এটা আশা করা যায় না। আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য, আমাদের জন্য আমরা কোরআন পড়তে হবে। কোরআন সমাজকে ভালো রাখবে, কোরআন সমাজকে পাপমুক্ত রাখবে, কোরআন সমাজকে সংবদ্ধ রাখবে। এই কোরআনই সব কিছুর মূল, এই কোরআনই সব কিছুর সলিউশন দিতে পারে। তাই আজ থেকে যেন আমরা সবাই কিছু না হলেও কোরআনের সময়, কোরআনের দিকে সময় ব্যয় করার চেষ্টা করি, কোরআনকে সময় দেওয়ার চেষ্টা করি, কোরআন সম্বন্ধে জানার চেষ্টা করি। মহান রব্বুল আলামিন তৌফিক দেওয়ার মালিক, আমরা কোরআন পড়ব, নফল ইবাদত করব এবং মহান মালিকের কাছে তৌফিক চাবো। আল্লাহ চাইলে সবই পারেন, আল্লাহর কাছে না পারার এমন কোনো জিনিস নাই। মহান রব্বুল আলামিনের কাছে আমরা তামাম দুনিয়ার জন্য দোয়া করব। সমাজে যে এখন অশৃঙ্খলা, অশৃঙ্খল অবস্থা, মানুষ যেভাবে চলতেছে, যে হানাহানি মারামারি, এগুলি কোরআনই পারে এগুলির সমাধান দিতে। আমরা সমাজের পজিটিভ যেটা আছে এটাই নেওয়ার চেষ্টা করব। মানুষ কি বলল, কে কি বলল, সবার কথা আমরা নেওয়ার বা জানার দরকার নেই। আমরা এটাই জানব যে সমাজের জন্য কি ভালো, দুনিয়ার জন্য কি ভালো, ইসলামের জন্য কি ভালো, ধর্মের জন্য কি ভালো, এটাই আমরা নেওয়ার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে, সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন সুষ্ঠু পথে, সঠিক পথে চলার তৌফিক দান করুন। ভাই বোনেরা, একটা কথা আমি বারবার বলি, সব জায়গায় বলি, মানুষের ভালো না করেন, মন্দ করবেন না, মানুষের ভালো করার চেষ্টা করুন। ইসলামের পথে থাকুন, ইসলামের জন্য ছোটো ছোটো কাজ করার চেষ্টা করুন। মহান রব্বুল আলামিন তৌফিক দান করবেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে নতুন একটা টপিক
নতুন কিছু বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।